আসসালামু আলাইকুম। আচ্ছা উজ্জ্বল ভাই যুক্ত হয়েছেন দেখি, উজ্জ্বল ভাই বোধহয় কৃষ্ণ আর কি নিয়ে বলতে চাচ্ছিলেন, দেখি উজ্জ্বল ভাই আমাদেরকে কি জানান। মাতু ভাই ভালো আছেন আশা করি? হ্যাঁ উজ্জ্বল ভাই আশা করি আপনিও ভালো আছেন, আমি ভালো আছি। হ্যাঁ, তো ছোট একটা পয়েন্ট ওই কৃষ্ণ ব্যাপারে। তো কৃষ্ণ কিন্তু আপনার ওই অর্জুনকে সবসময় আপনার উদ্বুদ্ধ করছে, আপনার গীতা যেটার উপর যেটার উপর বেস করা, উদ্বুদ্ধ করছে ন্যায় আর সত্যের প্রতিষ্ঠার জন্য। তো ওই আপনার পূর্ববর্তী ভাইটা যে বললো, যে শ্রোতা যে বললো যে কি বলে, কৃষ্ণ কিন্তু আপনার ওই কৌরবদের কাছে গেছিল যে আপনার সন্ধির চুক্তি নিয়ে, যে ওদের 5টা গ্রাম লিখে দাও। তখন কৌরবরা আপনার রিফিউজ করছে যে সুচার অগ্রভাগ পরিমাণ জমি দেবো না যুদ্ধ ছাড়া। হুম তো হুম তখন কৃষ্ণ চলে আসছে, কিন্তু পরে যখন যুদ্ধ করতে রাজি হয়েছে আপনার পাণ্ডবরা, তো তখন রাজি হওয়ার পরে দুই দলই গেছে আপনার কৃষ্ণের কাছে সাহায্যের জন্য, যে যুদ্ধ তো করবো তো আমাদের মিত্র বাহিনী তো দরকার। তখন যখন আপনার কৃষ্ণ ঘুম থেকে ঘুমাইছিল, তো ঘুম থেকে ওইটা পাণ্ডবদের প্রথম দেখছে। তো দেখার পরে আপনার বলছে যে ঠিক আছে, তোমরা দুইজনে যখন আসছো আমি দুইটা চয়েস দিচ্ছি, একটা হচ্ছে হয় এক পক্ষে আমি থাকবো নিজে, আরেক পক্ষে আমার 10 লক্ষ নারায়ণী সৈন্য থাকবে, কি খুব আপনার বলবান সৈন্য দল থাকবে। তো পাণ্ডবরা চুজ করছে যে কৃষ্ণকে নেবে, ঠিক আছে। তো ও আচ্ছা, আমার আমার পয়েন্টটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কিন্তু কোটেড, কোট আন কোট, ভগবান শ্রীকৃষ্ণ আপনার ন্যায় আর সত্যের জন্য কিন্তু আপনার 10 লক্ষ নারায়ণী সৈন্য দিয়ে কৌরবদের সাহায্য করছে। আচ্ছা মানে জাস্ট জাস্ট পয়েন্ট, উল্টা পার্টিকে হ্যাঁ, যারা উল্টা ন্যায়ের পার্টিকে বিপক্ষে দিচ্ছে 10 তাদের টাকা। সাহায্য করছে। এবং এই যে মনে করেন যুদ্ধটাতে এই যে লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, মানুষ মারা গেছে, বা এই যে সবাই যে মারা গেছে, সেটা কিসের জন্য? শুধু একটা পয়েন্টের জন্য, যে ন্যায় আর সত্য প্রতিষ্ঠা তো হইলো। এই তার মানে এই সে এপাশে এদেরকেও হেল্প করতেছে, এই পার্টিরও হেল্প করতেছে, আবার ওই পার্টিরও হেল্প করতেছে, দুই পার্টিরই দশ হেল্প লক্ষ করতেছে। নারায়ণী সৈন্য দিয়ে, হ্যাঁ মানে সে এইগুলা করে যে শান্তি আর কি বললেন, ন্যায় প্রতিষ্ঠা করতে যাচ্ছে, ন্যায় আর সত্য, ন্যায় সত্য। তো সে যদি কোট আনকোট ভগবান হয়, মানে তার কি অ্যাকচুয়ালি এইগুলা দরকার পড়ে? যে সেটাই সেটাই। আপনি আপনি মাঝে মাঝে বলেন না যে দুনিয়াতে এত সমস্যা থাকতে আল্লাহর এত কি সমস্যা, এত কি ঠেকা পড়ছে যে মোহাম্মদের বউয়েরা ঝগড়া করতেছে সেটা নিয়ে আয়াত নাজিল করতে হয়। তো ব্যাপারটা অনেকটা ওই রকম। হ্যাঁ, যে ভগবান নিজে দুই নিজে এক পাশে হয়ে লড়তেছে, আবার আরেক পাশে সৈন্য দিছে, মানে কি একটা অবস্থা! মানে মনে হচ্ছে যে ভিডিও গেমের মতো, বা অথবা ইয়ার মতো। মনে আছে আমরা যখন পাড়াতে ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, তখন এক পার্টি যদি দেখা যেত যে একটু বেশি দুর্বল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে গোল খাবে আর ছক্কা খাবে, তখন ওই পার্টিতে তুই এই প্লেয়ারটা নিয়ে নে, তুই হ্যাঁ দুটো প্লেয়ার ওই পাশে দিয়ে দিতাম আমরা, যাতে একটু লড়াই একজ্যাক্টলি তাই, ভালো মতন হয়, ফাইটটা একটু ভালো মতন হয়, মানে হ্যাঁ একজ্যাক্টলি কড়া তাই। একটা ফাইট হয়, তাই না, ব্যালেন্স করার জন্য। তো সে কি ভগবান কি তাহলে দুই পাশে ব্যালেন্স করতেছে যাতে ফাইটটা হয় একেবারে কড়া একটা ফাইট, নাকি? হয়তো ওইরকমই। এখন আবার বলতে হবে, কৃষ্ণের লীলা তো, আমি আর আপনি কি জানবো বলেন বুঝতে পারছি, বুঝতে পারছি। তো। এনিওয়ে মাতু ভাই, আমি দুই দুই একটা আপনার ছোট ছোট আপনার পয়েন্ট আর কি ই করবো আপনার গত হ্যাঁ কয়েক বেশ করতেছি কয়েক সপ্তাহের কনভারসেশনের উপরে। একটা হচ্ছে, হুম হুম কালকেই বোধহয় আপনি গত লাইভে আলাপ করতেছিলেন মাকে মিথ্যা বলার ব্যাপারে। তো হুম 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 আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম মুক্তির অনুভূতিতে, বলছিলাম যে আমার মা মারা গেছেন গত বছর। তো হুম হুম আমার বাবা এই বছর এসে বলতেছিলেন যে আমার মা আর কি, মা যেই তিথিতে মারা গেছেন সেটা খুব ভালো তিথি না, তো আমাকে আবার কিছু অনুষ্ঠান করতে হবে 1 বছর পূর্তিতে। আমার বাবা আমার বলে, হ্যাঁ করছো করছো করছো? হ্যাঁ করছে। সে কোথায় করছো? অমুক আচ্ছা মন্দিরে গিয়ে করছো? কারণ আমার বাবা আমার এখানে এসে ঘুরে গেছে, বলতে হ্যাঁ অমুক মন্দিরে গিয়ে করছি। এখন সে আর জিজ্ঞাসা করেন, সে তার শেষ বয়সে চলে আসছে, আমার কি দরকার আছে তার কষ্ট দেওয়ার, ঠিক না? আচ্ছা 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 তো হ্যাঁ হ্যাঁ মানে আপনি আপনারটাও ঠিক রাখলেন, যে আপনি তো বুঝতেছেন যে হ্যাঁ ভাই, যা করতে আবার বলছেন আবার একটা একটা অনুষ্ঠান ওয়েস্ট। করে, মনে করেন আবার একটা অনুষ্ঠান করে আমি মনে করেন আর কি 10 টাকা হোক, হ্যাঁ 10টা টাকা হোক খরচ করার চাইতে, কোনো কারণ ছাড়াই খরচ করার চাইতে, আমার কাছে মনে হয়েছে 10 টাকা কোনো চ্যারিটিতে দিয়ে দিছি, একদম 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 চমৎকার। বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপারটা। তো আবার আরেকজন ই করতেছিল, আপনার 2-3 জন বোধহয় গত কয়েক 1 সপ্তাহের মধ্যে আপনাকে এসে জিজ্ঞাসা করছে, ভাই কি করব, আমি তো এটা ধর্ম মানতে পারতেছি না, মানি না, কিন্তু পরিবার আছে, বন্ধু বান্ধব আছে। আমি মনে করেন UKতে থাকি, তারপরও আমার তো কোনো ফ্যামিলি নেই এখানে। আমিও দুর্গা পূজা আসলে আমি একদিন হইলো পূজায় যাই, আমার এখানে যে আর কি মনে করেন পরিচিত কয়েকজন আছে তাদের সাথে আপনার ভালো মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং রাখার জন্য, যে হ্যাঁ পুজো হইতেছে আসছি, শেষ। কারণ আমার কাছে ব্যাপারটা অনেকটা এরকম, যেহেতু আমার অ্যাকচুয়ালি দেখাশোনা করার মতো কেউ নেই, দেখাশোনা বলতে আমার সেরকম একটা কমিউনিটি নাই, ওই রকম গড়ে তুলতে পারি নাই। তো আমার পরিচিত যারা আছে তারা তো খুশি হইলো, খুশি বলতে আর কি প্রয়োজনে যাতে আমি হাতের কাছে পাই এদের, কারণ কখন কি দরকার হয় অনেকটা নেটওয়ার্ক রাখার মতো। তার মানে কি আমি কি আমার প্রিন্সিপাল থেকে কি আমি ই হয়ে গেছি, দূরে সরে গেছি? অ্যাবসলুটলি না। কারণ আমি পূজায় গেলেও দেখা যায় কি, আমি মনে করেন চাঁদা দেয় না ওখানে গেলে, যারা চায় সবাই চাঁদা দেয়, আমি মনে করেন একটা পয়সাও দিই না।
যাই, দেখা করি, হাত মিলাই, গলাগলি করি, দেখা হইলেই হরে কৃষ্ণ দাদা কেমন আছেন, আর কি একবারে। কিন্তু আমি আমি কি জন্য চাঁদা দেবো এই ধরনের আর কি কর্মকাণ্ডে? আমি চলে আসি, মনে করেন আমি দেখা যায় যখনই কেউ আমার কোনো কলিগ কোনো আপনার চ্যারিটি রান করতেছে, আমি সেখানে সেখানে ডোনেট করি, যেটা কাজে লাগবে, যেটা আমি মন আমি জানি যে এটা আসলে একজন মানুষ জীবিত আছে তাদের কাজে লাগবে, একটা সমাজের কাজে লাগবে, কি জন্য আর কি আজে বাজে খরচ করতে যাবো? তো আপনার বুঝতে অনেক সময় পারছি। দেখা যায় যে কমিউনিটি তো না, আপনার নেটওয়ার্ক মেনটেন করার জন্য অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয়, বা আপনি দেশের বাইরে থাকেন, দেশের ভিতরে থাকেন, করতে হয়, জাস্ট করলেন, দেখানোর জন্য করলেন, সমস্যা কি আছে? আপনি আপনি কিসে বিশ্বাস করলেন সেটা একেবারে যে ধরপিটে বলতে হবে আমার কখনোই এটা মনে হয় না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তবে অবভিয়াসলি সবসময়ের জন্য বেটার সলিউশন হইতেছে যে আস্তে আস্তে এমন একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করা, বা এমন একটা সার্কেল গড়ে তোলার চেষ্টা করা যেই সার্কেলটাতে আপনাকে অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আপনি যেরকম, অ্যাবসলুটলি হ্যাঁ আপনি নিজে যেরকম ওইরকম হয়েই বাঁচতে পারা, আসলে ওইটার হ্যাঁ থেকে বড় শান্তি আর হয় না। যে না না আমাদের আমি আমাদের অনেকেই, অনেক বন্ধুরাই মাঝে মধ্যে যে যুক্ত হয় তাদেরকে যে জুম্মার নামাজ পড়তে যেতে হয়, ঈদের নামাজ পড়তে যেতে হয়, কেউ কেউ রোজা থাকে ফাঁকে ফোকরে পানি খেয়ে খেয়ে, সেরকম অনেকেই কিন্তু অনেক কিছু পালন করতে হয় জাস্ট এই যে মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য। আমি মনে করি যে এটা ধার্মিকদের ব্যর্থতা। কিভাবে দেখেন, আমার সাথে সম্পর্ক রাখার জন্য কিন্তু একটা ধার্মিককে নামাজ বাদ দিতে বা রোজা বাদ দিতে বা পূজা বাদ দিতে হয় না। মানে আমি কিন্তু কখনো শর্ত দিই অ্যাবসলুটলি না, ঠিক না, যে আমার সাথে অ্যাবসলুটলি মিশতে না হইলে তবে তুই এটা পালন করতে পারবি না, এই সেই করতে পারবি না। অথচ ওদের, ওরা কিন্তু এই শর্তটা দেয়, বা ওদের জন্য কিন্তু এটা অলিখিত একটা শর্ত। শর্ত মানে শর্ত, আমি আপনার মনে নেই অবশ্যই, আপনি সবার অনেক সাথে কথা বলেন, আপনি মনে নেই, আমি আপনার শেয়ার করতেছিলাম যে একজন আমার খুব আর কি এখানকার সবচেয়ে অনেকদিন ধরে চিনি, বেশ 10-12 বছর ধরে চিনি, এরকম একজন একটা ফ্যামিলি একটা ছোটখাটো প্রশ্ন করছিলাম আপনার ধর্ম নিয়ে, যে এটা এরকম বা এটা এরকম কেন, আমার কি বলে ঈদের দাওয়া দেওয়া বন্ধ করে দিছে, হ্যাঁ তো বুঝলেন। ব্যাপারটা এইরকম। তো আসলে ওই ঘটনার পর থেকে আমি আর একটু আর কি এমনি মেনটেন করে লোক দেখানো হইলো আর কি মেনটেন করি, যতটুকু আর কি যতটুকু করতেই হবে ততটুকুই। তো ওই আপনার এর আগে যারা প্রশ্ন করছিলেন সেটা আর কি আমার এক্সপিরিয়েন্সই করলাম, যে আমি ইউরোপে থাকেও মনে করেন আমাকে মেনটেন করতে হয়, বাংলাদেশে থাকলে তো আরো কত কিছু করতেই তো চিন্তাই করা যায় না। আর হ্যাঁ আপনি যে বললেন যে অন্যার একটা কমিউনিটি, আপনি এক ভারতের একটা মজা করেন, 2 মিনিটে বলার চেষ্টা করবো, জি আমার কাজের জায়গায় আপনার আমার অফিসে তো একটা প্রেয়ার রুম চালু করছে, তো প্রেয়ার রুম চালু করে মনে করেন সবাই বলে দিছে যে অমুক ফ্লোরে অত নাম্বার রুমে একটা প্রেয়ার রুম খোলা হয়েছে, ভালো কথা, প্রেয়ার রুম খুলছে, আমার সাথে 2-3 জন কাজ করে, প্রেয়ার রুম খোলার পর পরই তারা মনে করেন দিনে 2 বা 3 বার করে নামাজ পড়তে যায়, এরপরে লাঞ্চ আওয়ার তো আছে। আচ্ছা, মানে তো ওই যে টাইমটা থেকে ইয়া করার জন্য, বাঁচার জন্য, হ্যাঁ, যে এই যে টাইমটা প্রে করবো এই টাইমটা তো কাজ ফাঁকি এবং দিবো। পর থেকে যে আমি সেটা বলবো না, অন্তত আমি 2 জনের কথা জানি যে এই কাজটা করে, দিন তো যাতে মনে করেন 20-25 মিনিট এক একবার প্রেয়ারে, তারপরে মনে করেন ইস, 1 ঘন্টা লাঞ্চ আওয়ার, তো এখন কে কিছু বলে না। তো আমি আমার ম্যানেজারে বললাম যে কাহিনী কি, তো আমার বলতেছে যে তুই তো আসলে ধর্মীয় ব্যাপার তো আমি কিছু বলতে চাই না, আর তুই তো তুই যদি নিজে যদি স্মোক করতে যাস তো আমি তোর কিছু বলবো, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো কথা। তো একদিন মনে করেন ওই বাংলা ভাষায় বললে আর কি বিচি মাথায় উঠলে যা হয়, তো আমার ওই রকম হয়েছে, বুঝছেন। তো আমি আমি কি করছি, আমি গিয়ে মনে করেন প্রেয়ার রুমে গিয়ে দুপুরবেলা আমার লাঞ্চ আওয়ারে আমি হরে কৃষ্ণ গান গাওয়া শুরু করছি, সুরমিলে সুরে সুরে, বুঝছেন। তো কয়েকজন আসছে, আইসা দেখেন তো হরে কৃষ্ণ করতেছি, তো তারা গিয়া কমপ্লেন, তারা আমারে বলছে, আমি বলছি যে তুমি আমার প্রেয়ারে বাধা দিতেছো, তারা গিয়া কমপ্লেন করছে হেইচারে, ও কমন প্রেয়ার রুম, রুম নাকি প্রেয়ার রুম। কমন নাকি এটা, প্রেয়ার রুম নাকি কমন হ্যাঁ নাকি, সবাই মিলে নাকি? ও সেটাই আর কি, কেউ তো বুঝতে পারে নাই যে এই ধরনের একটা কাণ্ড ঘটবে, কারণ মনে করেন এখানে খ্রিস্টান যারা আছে কেউই মনে করেন প্রে করতে যায় না কাজের মাঝখানে, হিন্দু যারা আছে কেউই যায় না, আর কেউই যায় না, কারো তো মনে করেন ওই বাধ্যবাধকতা নাই দিনে 5 বার নামাজ পড়ার। তো হেচারে বলছে, তো 2 দিন পরে আমারে মনে করেন হেচার ডাইরেক্টর টাইরেক্টর সবাই আইসা রুমের মধ্যে আমার বলতেছে তুমি এরকম ই করছো, ইনসাল্ট করছো কেন? তো আমি বলছি যে ওটা প্রেয়ার রুম, আমি প্রে করতে গেছি। ঠিক করছি। হ্যাঁ, আমার বলছে তোমার তো জানি তুমি কোনদিন প্রে করো না, ধর্ম কোনো বিশ্বাস করো না, এটা তো সবাই জানে টিমের মধ্যে। তো আমি বলছি যে আমি কালকে পর্যন্ত করতাম না, দেখি আজকে আমি প্রে করতে পারবো না, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? আর তোমার তো বলতেছে মনে আসলে সাধারণত মুসলিমরা যায় প্রে করে, তুমি কেন গেছো? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি যে তোমার কমন একটা ইমেল গেছে সবার কাছে যে ওখানে প্রেয়ার রুম আছে, এভরিওয়ান ওয়েলকাম তো টু ইউজ ইট, তো আমি গেছি প্রে করছি। তো তুমি এখন তো আমি বলছি যে ঠিক আছে দেখো তোমরা সবসময় বলো যে তোমরা ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার, আসলে তোমরা না, কারণ আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি একজন মুসলিম গিয়া তোমার কাছে কমপ্লেন করছে, তুমি আমার ধর্মটাকে এখন ছোট করে দেখতেছো, আমার প্রে তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি আরেকজনের প্রেয়ারটা ইনসাল্ট মনে ভাবে বড় হইতেছে, করে দেখতেছো। ভাই প্রেয়ারকে সে দুই ইনসাল্ট মিনিটের বলতেছে। 2 দিন 2 মিনিটের উত্তর আমি বলছি যে আমি এই অর্গানাইজেশনে এখন কাজ করার কোনো কারণ দেখতেছি না,
আমি দেখতে তুমি যা অ্যাকশন নাও নাও, আমি আর কোনো ফার্দার কোনো কোশ্চেনের অ্যান্সার দেবো না, আগে আমি আমার লয়ারের সাথে আলোচনা করে নিই। ভাই 2 মিনিটের মধ্যে মনে করে আমাকে 2 মিনিটের জন্য বাইরে পাঠিয়ে দিল, 2 মিনিট পরে ডেকে নিয়ে বলতেছে নো ফার্দার অ্যাকশন। এরপরে আমার আইসা এইচআর থেকে আইসা আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার জন্য কি আলাদা একটা প্রেয়ার রুম করে দিতে হবে। কি বুঝছেন অবস্থা! এই হচ্ছে অবস্থা। তো কিছুদিন পর, কিছুদিন পরে আমি এমনি তো চাকরি ছেড়ে দিছি ওইটা। তো এনিওয়ে, তো আপনি যেটা বললেন যে কমিউনিটি, মাঝে মাঝে কমিউনিটি মেনটেন করা এত ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট। এই যে দেখেন আমার ম্যানেজার আমার মনে করেন খুবই অসম্ভব ভালোবাসে, বুঝছেন। ও আমি ওই জব ছেড়ে চলে আসি 1.5 বছর হয়ে গেছে, ও আমার, আমরা এখনো একসাথে ফুটবল খেলা দেখতে যাই, ক্রিকেট খেলা দেখতে যাই, তারপরে ড্রিঙ্ক করতে যাই। কিছুদিন আগে আমার ও একটা নতুন জবে ঢুকছে, ও আমার ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি কোনো জব খুঁজতেছি কিনা, এত ভালো সম্পর্ক। তারপরও ওই যে ছোট একটা ব্যাপার, ও ও কিন্তু প্রথমে আমরা জবের জন্য জিজ্ঞাসা করে ফোন করে জিজ্ঞাসা করে বলছে তুই কিন্তু আর কারোর সাথে কোনো ঝামেলা করতে পারবি না। হুম এই কমিউনিটি মেনটেন করা এই জন্য মাঝে মাঝে খুব ডিফিকাল্ট, কারণ কিছু কিছু ব্যাপার আছে আপনি বিশেষ করে আর কি, আনফর্চুনেটলি আনফর্চুনেটলি স্পেশালি মুসলিম কমিউনিটি যেখানে আছে এদের সাথে আপনার মেনটেন করা এত ডিফিকাল্ট। এই যে ছোটখাটো ব্যাপারগুলোতে এত বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, কোনো কোশ্চেন করতে পারবেন না, কোনো ভ্যালিড কোনো কোশ্চেন করতে পারবেন না, বা ইনোসেন্ট কোনো কোশ্চেন করতে পারবেন না। এবং সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি এখানে তাও না, আমার পরিচিত 2-3 জন হিন্দু কমিউনিটি আছে ভাই, এরা কোনো অংশ কম না। আমাদের মধ্যে যদি জিহাদের কোনো ই থাকতো আমি শিওর যে তারা মনে করেন চাপাতি নিয়ে লেগে যেত, কোনো ত্রিশূল, ই নাই। হ্যাঁ হ্যাঁ, ত্রিশূল নিয়ে, ত্রিশূল তো, ত্রিশূল আর রামদা নিয়ে, রামদানিয়া, হ্যাঁ বলি বলির রামদা নিয়ে তারা লেগে যেত আর কি, উইদাউট এ ডাউট। এবং তারা এখানে থাকে, এখানকার সুযোগ সুবিধা ভোগ করে, খুব মডার্ন মডার্ন কথাবার্তা বলে। কিন্তু এই যে অনেক, কিন্তু দিন শেষে তারা মনে করেন যে কি বলে আপনার মিলেন মিল, এই মনে করেন ঋষি সুনাকের মতো মিলেন মিলেন পাউন্ড কামাই করে করে, কিন্তু সে আবার ওই যে কমিউনিটি ঠিক রাখার জন্য আবার কি বলে এই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ওঠালে। বুঝতে পারতেছি। ঠিক আছে উজ্জ্বল ভাই, তাহলে খুবই ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেন, আবারও থ্যাংক ইউ কথা হবে। কথা বলার জন্য, ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট ভালো থাকেন। জিনিস ইনপুট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুভরাত্রি, বাই। শুভরাত্রি।